Nah, hati-hati, hati-hati, koi, koi, Anis, koi, Anis, koi, koi, re, koi, re, koi, re, koi, re, bawa re, nayo, ini, ini, ki, takau, takau, woi, oh iya, hah, ah, cikot sih, oh, dek, মানে বাচ্চাদের জিনিসগুলো যা লাগে না দেখতে আসাম আমার তো হেভি সুন্দর লাগে খুব ভালো লাগে মনে হয় যদি আমি পড়তে পারতাম না কত সুন্দর লাগে যে টুপিওয়ালা যেহেতু শীত পড়ে গেছে তো তাই টুপিওয়ালা একসাথে ব্যাংক থেকে বেরিয়েছি বেরিয়ে যেন যে আর কিছুই পায় না তো কত দাঁড়িয়ে থেকে দেখি তার আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি এখন সকাল 7টা বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম এখন ব্রাশ করছিলাম কাজ বাজ সব হয়ে গেছে এদিকে দেখো উঠানে খুব ধুলো হয়েছে বলে মা ওখানে গোবর দিয়েছে আর আমি সকালে উঠে যে নারকেলের চারাটা নিয়েছিলাম সেটা আগে এখানে বসিয়েছি সকাল আগে এটা করেছি তো এখন ব্রাশ করছি তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাবো চাকটা ব্যাংকে যাব কাজটা মিটে আসবো তারপরে অন্য কাজটা চলো ব্লগটা দেখতে থাকবো আশা করি তোমার খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য তো আজকে শাড়িটাই পরলাম কারণ যেখানে যাচ্ছি জামা পরে যাচ্ছি তো শাড়িগুলো আর কবে পরবো তাই না তো সেই জন্য আজকে শাড়িটা পরলাম এই শাড়িটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো চলো যাওয়া যাক অনেক বেলা হয়ে গেছে 11টা বেজে গেছে ভেবেছিলাম 9টায় যাবো 10টার মধ্যে বাড়ি চলে আসবো তা সেটা আর হবে না 11টা বেজে গেছে 10টা বেজে গেছে 11টা 11:30টা বেজে যাবে মনে হয় বাড়ি আসতে আই থিঙ্ক দেরি হতে পারে আমি জানি না ঠিক তো চলো যাওয়া যাক পড়েছি বন্ধুরা আর এই যে বাইরে এসে আমি একটু দেখছিলাম আমাকে কেমন লাগছে ভীষণ রোদ বেরিয়েছে আমি না খুব অবাক হয়ে যাচ্ছি যে মানে হঠাৎ করে কেন ব্যাংক থেকে আমাকে কল দিল আমি সেটাই ভাবছিলাম বসে বসে আর যে বাস স্ট্যান্ডে বসে আছি বাসের অপেক্ষা করছি তো চলো কখন বাস আছে দেখা যাক বন্ধুরা চলে এসেছি এই যে ব্যাংক আর বাসে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর রুদ্রে টুকরো জানলার সাইডে বসেছিলাম তো পুরো অবস্থা খারাপ তো চলো আমি ব্যাংক থেকে ঘুরে আসি তারপর পরে তোমার সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে তো আমার হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি অনেকক্ষণ পেট ব্যথা করছে জানি না কেন আর এখানে আওয়াজের প্রবলেম আছে একটু শোনা যাচ্ছে না তো চলো বাড়িতে গিয়ে বলা হচ্ছে আজকে কাজ আমার মিটে গেছে আর আমি বাড়ির দিকে রওনা দিয়েছি আর তেমন কিছুই নাই ব্যাংকের যে কাগজপত্রগুলো ছিল লোনের জন্য সেগুলো রিনিউ করার জন্য আমাকে ডেকেছিল আর কি বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছে আর কি বলবো এদিকে না বাসই পাওয়া যাচ্ছিল না মানে ব্যাংক থেকে বেরিয়েছি বেরিয়ে যেন সে আর কিছুই পায় না তো কত দাঁড়িয়ে থেকে দেখি তারপর ফাইনালি বাস পেলাম তারপরে এদিকে এসে আবার একটা অটোতে উঠতে হয় সেখানে এসেও আর অটো পায় না বাস তবুও তাড়াতাড়ি পেয়েছি কিন্তু টোটোটা পাচ্ছিলামই না তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল বাড়িতে আসতে ভীষণ মাথা যন্ত্রণা করছে জানো তো তো সেই জন্য একটু শুয়েই পড়েছি কি বলবো ভীষণ মাথা ধরেছে আমার কোথাও গেলে আগে ভীষণ মাথা যন্ত্রণা করে আমার জানো ভীষণ মাথা মানে সাইডে যে আওয়াজগুলো হয় বাসের আওয়াজগুলো তো আমার একটু সহ্য হয় না তো কি করব বলো তাও তো কাজগুলো তো করতে হবে তাই না সেই জন্য যেতেই হলো আর কি আর একটা জিনিস কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো তো চলে এসছে আর বাড়িতে এসেও কিন্তু আমার কোনো স্বস্তি নেই বাড়িতে এসেও কাজ একটু যে বসবো শুবো তারও কোনো কিছুই নেই চলে এসেছি কাজে এই যে বাবা সোনার জামার বোতামগুলো সব খুলে গেছে এখন সেটা লাগিয়ে দিতে হবে ভাই না তো কী করবো বলো লাগিয়ে দিতেই হবে ছেলেকে তো পড়াতে হবে তাই না তো এখন শীত পড়ে গেছে যেহেতু একটু হাতালম্বা জামা না হলে কিন্তু হয় না এটা কিন্তু একদমই নতুন জামা দুই দিন পরেছে আর একদম সেলাইগুলো খসেও গেছে আর বোতামগুলো পুরো খুলে গেছে কারণ সবসময় না নতুন জামা কাপড়ে সব জামা কাপড়ের বোতামগুলো লাগিয়ে রাখলে ভালো হয় কারণ সেলাইগুলো খুলে যায় এদিকে বাবুর সঙ্গে শুয়ে আছে কিন্তু ওর সঙ্গে বকবক করছিলাম আর আমি কাজ করছিলাম হাতে কি দে নাও হাঁটি 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 কই কই আনিস কই আনিস কই কই রে কই রে কই রে কই আরে বাবা রে নাও এই এই কি তাকাও তাকাও ওই ইয়ে দেখো মনা ডাকো তো কিরম করছো
বন্ধুরা এই যে দেখো আমার জামাটা সেলাই করা হয়ে গেল নতুনই জামা কিন্তু সেলাই মানে কেনা জিনিসের না সব সময় তো হাতের কাজটা ঠিকঠাক থাকে না তো একটু বাড়িতে সেলাই করে নিলে ভালো হয় তো যখন নিয়ে আসছিলাম পরিয়ে দিয়েছিলাম তো আর সেলাই করা হয়নি তো সবটা খুলে গেছিল তো এখন সেলাই করে দিলাম পুরো সব বোতাম করে লাগিয়ে দিলাম সুতোটা খয়েরি সুতোই দিয়েছি ছিল না অন্য কালারের তা সাদা তো সেই জন্য এটাই দিলাম আর এখানে একটু সেলাই খসে গেছিল তো সেটাও সেলাই করে দিয়েছি আর তোমাদের বলেছিলাম একটা জিনিস দেখাবো বাড়ি ফেরার সময় এই যে অবসরের জন্য একটা গেঞ্জি কিনেছিলাম কি সুন্দর লাগছে তোমরা দেখো বলো ওয়াও না মানে বাচ্চাদের জিনিসগুলো যা লাগে না দেখতে আসাম আমার তো হেভি সুন্দর লাগে খুব ভালো লাগে মনে হয় যদি আমি পড়তে পারতাম না কত সুন্দর লাগছে টুপিওয়ালা যেহেতু শীত পড়ে গেছে তো তাই জন্য টুপিওয়ালা একসঙ্গে প্যান্টও আছে জি টান টান কেমন লাগছে তোমার কমেন্ট করে বলো অবশ্যই জামাটা কেমন লাগলো আর হ্যাঁ আর একটাও কিনেছিলাম সেটা হলো লাল তো সেটা একদম সেম শুধু কালারটা আলাদা ওটা আমার বাড়ির পাশে একটা বিবি হয়েছে তো তার জন্য কিনেছিলাম তো তাকে দিয়ে আসলাম সন্ধ্যাবেলা সেটা তোমাদের দেখানো হলো না তো এটাই তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগছে কমেন্ট করো আর হ্যাঁ আর একটা জিনিস কিনেছিলাম যে খাবার সময় কাপড় টাপড় নিয়ে লাগে তো এই জন্য হেঁটে নিয়েছি তো কেমন লাগছে বলো জামাটা সেলাই হয়ে গেল শীত পড়ে গেছে তারপরে গরম লাগছে কিন্তু তাই না ভীষণ গরম লাগছে আর এই নাকফুলটা আমার খোলাই হলো না ঠিক আছে কালকে ভাবছি খুলে দেবো আজকে আর হলো না খুলে অন্যটা পরবো যেটা পরেছিলাম সেটাই পরবো এখন ভালো করে ভাজ করে নেব কারণ একবার জামাকাপড় বের করলেন আস তখনই এসে না আর গোছানো হয় না জানো তো মনে হয় এখন করব পরে করব এখন করব পরে করব এই করে করে না আর গোছানোই হয় না তো এই যে এই শাড়িটা তো আজকে পরে গেছিলাম আর এই জামাকাপড়গুলো না আমি কালকে রাত্রে বসে বসে বসনা জামাকাপড় যখন সেলাই করছিলাম তখনই সেলাই করেছিলাম তো সেই জন্য এখন ভাবছি ভাজ করে পুরো তুলে রেখে দিই কারণ না হলে আর তোলা হবে না তো সেই জন্য এখন ভাজ করে তুলে রাখবো তো আমার জামাকাপড় সব ভাজ করা হয়ে গেছে এটা এখন আলমারিতে তুলে রাখবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কোথায় রাখি আর জায়গায় নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাই চলো টাটা।